মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টি হয় না বললেই চলে পৃথিবীর এই অংশটি দীর্ঘ সময় উত্তপ্ত ও শুষ্ক থাকে এবার সেই দেশেই হল রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা যা গত পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর শপিং মল বাসাবাড়ি সবই তলিয়ে গেছে পানিতে পানির স্রোতে ভাসছে ফেরারি মার্সিডিস বেঞ্চের মতো দামি দামি গাড়ি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বাজে অবস্থায় রানওয়ে থেকে শুরু করে বিমানবন্দরের প্রবেশপথ পার্কিং এলাকা সবই পানির নিচে বাতিল করা হয়েছে দুশো নব্বইটি আন্তর্জাতিক ফ্লাইট আরও প্রায় সাড়ে চারশো ফ্লাইট স্থগিত রাখা হয়েছে গত বছর আশি মিলিয়নেরও বেশি যাত্রী পরিষেবা দিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এখনও পানি অপসারণের কাজ চলছে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ মেঝে ক্যান্টিন সব জায়গায় ভিড় অপেক্ষারত যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতে এমন ভয়াবহ বৃষ্টির জন্য ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাতকে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ আকাশে ভেসে থাকা মেঘের ছোট কণাকে ঘনীভূত করে বৃষ্টি তৈরির জন্য ড্রাই আইস বা সিলভার আয়োডাইট ব্যবহার করা হয় যা বিমানের সাহায্যে মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তখন জলীয় বাষ্প সহজে ঘনীভূত হয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি হয়। পানির ঘাটতি মেটাতে কয়েক দশক ধরে এই কৌশল ব্যবহার করে আসছে দেশটি। This particular storm seems to be a result of these kind of mesoscale just kind of an intermediate size storm system that moved through the area. Um and with climate change what we see a lot um is that you expect increased intensity of storms like this of heavy heavy rainfall. সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে দুবাইয়ের প্রাকৃতিক বিপর্যয়ের পেছনে সবার দৃষ্টি কৃত্রিম বৃষ্টিপাতের দিকে তবে দুবাই কর্তৃপক্ষ বলছে বছরের এই সময়টাতে কখনোই ক্লাউড সিডিং করা হয় না ভারী বৃষ্টির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে بس عشان ننوه الحدث صار في شهر ابريل عاده في شهر ابريل هالنوع من الاحداث لان في تغيرات سريعه في الانظمه الضغطيه ভারী বৃষ্টি ও বন্যার জন্য কখনোই প্রস্তুত ছিল না মরুর এই দেশ তাই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে শহরের কর্তৃপক্ষ দুবাইয়ে ব্যাপক আকারে নগরায়ন হয়েছে তবে পানি নিষ্কাশন ও ড্রেনের সুবিধা এত ভারী বৃষ্টিপাত সহ্য করতে সক্ষম না এখন বন্যা মোকাবেলায় নতুন করে ভাবতে হবে দেশটিকে জনি এখন বিশ্ব ওকে দিন এস এম সির জয়া স্যানিটারি ন্যাপকিন কাপড় ফেলে জয়া আনন্দ মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি নাপকিন পিছিয়ে থাকবো না